আজকে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, 2 তারিখে রেজাল্ট হওয়ার পর, এই ভোট গণনা হওয়ার পর তৃণমূল ভারী বহুমতে সরকার গঠন, আদিবাসীদের গ্রামে গিয়ে আক্রমণ চালাচ্ছে। এবং আমরা আদিবাসী গণসংগঠন করি, আমরা কখনো রাজনৈতিক দলের মধ্যে নেই। আমাদের আদিবাসীরা, আদিবাসীদের ভোট এবারে ম্যাক্সিমাম ভোট তৃণমূলের দিকে গেছে। আমরা আবেদনও জানিয়েছিলাম, ভারতবর্ষের যে বিজেপির যে সাম্প্রদায়িকতার নীতি যে ছিল, সাম্প্রদায়িক এর লড়াই যে ছিল, সেটা আজকে আবার পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় শুরু হয়েছে। আমরা আবেদন করছি, প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে এই প্রশাসন কড়া ব্যবস্থা নেয়। যদি কড়া ব্যবস্থা না নেয়, গাঁওতার পক্ষ থেকে আমরা রাস্তায় নামব, আন্দোলনে নামব, আদিবাসীদের পাশে থাকব। বিভিন্ন জায়গায় আদিবাসীদের গ্রাম পুড়ি দেওয়া হয়েছে, বাড়ি পুড়ি দেওয়া হয়েছে, ঘরছাড়া হয়েছে। সেই সমস্ত কর্মীদের কাছে আমরা আশ্বস্ত জানাচ্ছি, তাদেরকে আমরা জানাচ্ছি যে আপনারা ভয়ে পালাবেন না, আপনারা ভয় করবেন না, আমরা গাঁওতা থেকে আছি, গাঁওতা সংগঠন থেকে আছি, সঙ্গে থাকব এবং লড়াই করব, লড়াইয়ের ময়দানে নামব। এটা বারবার আমরা আবেদন জানাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলের কাছে, নেতৃত্ববৃন্দদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আমাদের আদিবাসী ভাই বোনের যাতে রক্তপাত না হয়। যদি রক্তপাত হয় তাহলে আদিবাসীরা চুপ করে বাড়িতে বসে থাকবে না। এই আবেদন আমরা জানাচ্ছি, সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের কাছেও আমরা আবেদন জানাচ্ছি, পুলিশ প্রশাসনের কাছেও আবেদন জানাচ্ছি, আপনারা নিরপেক্ষতাভাবে কাজ করুন, না হলে ভবিষ্যতে আদিবাসীরা রাস্তায় তীর্ধনুক নিয়ে নামলে তখন আর সামলানো মুশকিল হয়ে যাবে। এবং এই জায়গা থেকেই আজকে আমরা আদিবাসীরা একজোট, কে কোথায় তৃণমূল করেছে, কে কোথায় বিজেপি করেছে, আমরা এটা দেখব না। আমরা শুধু একটা দেখতে চাই যে আজকে ভোটের রেজাল্টের ফলে যে এই অত্যাচারগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের বীরভূমের ইলামবাজার ব্লকে হয়েছে, আমাদের বীরভূমের দুবরাজপুর ব্লকে হয়েছে, আমাদের পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় হয়েছে, এবং পূর্ব বর্ধমানের ম্যাক্সিমাম আদিবাসী গ্রামে এখন আগুন জ্বালানো হচ্ছে। এগুলো থেকে আপনারা বিরত থাকুন, না হলে আপনাদের হুঁশিয়ার দিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে আমরা রাস্তায় নেমে এটার মোকাবিলা করবো।